ইতিহাসের পাতায় অনেক জাতি যেমন স্বর্ণাক্ষরে নিজেদের স্বাধীনতা অর্জনের গল্প লিখেছে, তেমনি এর পাশাপাশি কালো হরফে লেখা স্বাধীনতা হারানোর অধ্যায়ের সংখ্যাও নেহায়েত কম নয়। সাম্প্রতিক ইতিহাসে এমন দেশের কথা বলতে গেলেই চলে আসে সিকিমের নাম। একটা সময় ঈশ্বরের বাড়ি বলে পরিচিত ছিল যে দেশটি, বর্তমানে হারিয়ে যাওয়া দেশের তালিকায় সবার প্রথমেই উঠে আসে এই সিকিম দেশের নাম। ১৯৪৭ সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন সিকিমে ভারতের সাথে তারা যুক্ত হতে ইচ্ছুক কিনা এই প্রশ্নে গণভোট হয়েছিল। সিকিমের জনগণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার মানে মাত্র ৭০৯৬ বর্গ কিলোমিটার আয়তনের হলেও দেশটির জনগণ তাদের স্বাধীনতা চেয়েছিল। কিন্তু এর ৩০ বছর না পেরোতেই এক বিশ্বাসঘাতক ভারতের রায়ের কুটচাল এবং সিকিমের রাজার সরলতায় দেশ থেকে সিকিম বনে যায় ভারতের একটি প্রদেশ। ছোট থেকে নানান আলোচনায় সিকিমের নাম শুনে আসছি। আলোচকরা যখন সিকিমের কথা বলেন, তখন তাদের মুখের অভিব্যক্তি এমন হয় যেন খুব সিরিয়াস কিছু বলছেন। কিন্তু ছোট থেকে এত বড় হয়ে গেলেও এতদিন আমার জানার সুযোগ হয়নি সিকিম সম্পর্কে বিস্তারিত। তবে সম্প্রতি এই নিয়ে ঘাটাঘাটি করে বিস্তারিত জানার চেষ্টা করেছি। তবে বিশ্বাস করুন, বিস্তারিত জানার পর মোটেও সুখবোধ করছি না, বরং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনার প্রভাব দেখে বলতে পারেন রীতিমতো শঙ্কাবোধ করছি। অনেকেই হয়তো বলবেন ফালতু ভয় পাচ্ছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পুনরায় এইরকম ঘটনা ঘটা সম্ভব নয়। তাদেরকে বলি এর পরেও আমি শঙ্কিত, কারণ যদি এরকম ঘটনা আমাদের সাথে ঘটে, তবে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কিভাবে তা প্রতিহত করতে পারি তা আমার মাথায় ধরে না। সে হয়তো আমার মাথায় ধরার মতো কোনো বিষয়ও নয়। তো যাই হোক, আমার মতো যারা এতদিন এই বিষয়টি সম্পর্কে শুনে এসেছেন কিন্তু জানার সুযোগ হয়নি, তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। অনেকের হয়তো বড় ভিডিও দেখার মতো ধৈর্য নেই, তবে তারপরেও ইতিহাস জানা জরুরি বলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার আহ্বান করছি। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। সিকিম ছিল ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য। সিকিম রাজ্যটির স্বাধীন রাজাদের বলা হতো চোগওয়াল। পার্শ্ববর্তী ভুটান এবং নেপালের সাথে এই রাজ্যটির প্রথম থেকেই বিবাদ থাকলেও ভারতে ব্রিটিশ শাসন শুরুর পূর্বে সিকিম নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কিন্তু ব্রিটিশরা আসার পর তাদের সাথে চুক্তিবদ্ধ হয় সিকিম এবং আনুষ্ঠানিকভাবে তারা নেপালের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। সেই সময় সিকিমের রাজা ছিল নাম গোয়াল। ব্রিটিশরা প্রথমে সিকিমের স্বাধীনতাকে সমর্থন জানালেও কিছুদিন পরে তার তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নেয়। ১৮৮৮ সালে রাজা নামগোয়াল এই বিষয়ে আলোচনার জন্য ভারতের কলকাতায় গেলে তাকে বন্দী করা হয়। ৪ বছর পরে ১৮৯২ সালে ব্রিটিশরা রাজা নামগোয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয়। একটা সময় সিটকং টুকলো নামগোয়াল সিকিমের ক্ষমতায় আরোহণ করে এবং সিকিমের ব্যাপক উন্নয়ন সাধন করেন। তৎকালীন সময়ে ব্রিটিশদের নিকট থেকে সিকিম তার পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে। পরবর্তীতে চোগওয়াল খাসি নামগোয়াল সিকিমের ক্ষমতায় আসে। সেই সময়ে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এবং একই সময়ে গণভোটে সিকিমের মানুষ ভারতের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক রায় প্রদান করে এবং ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর সিকিমের গুরুত্ব আরও বেড়ে যায়। ১৯৬৩ সালে সিকিমের রাজা থাসি নামগোয়াল এবং ১৯৬৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নেহরু মারা গেলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। থাসি নামগোয়ালের পরে সিকিমের নতুন রাজা হন পান্ডেল থন্ডুল নামগোয়াল এবং ভারতের প্রধানমন্ত্রী হয় ইন্দিরা গান্ধী। নেহরু স্বাধীন সিকিমের পক্ষে থাকলেও ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। ফলে ক্ষমতা গ্রহণ করে ভারতের নতুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সর্বশক্তি নিয়োগ করে সিকিমকে পুনরায় দখল করার জন্য। প্রাথমিক কূটকৌশল হিসেবে সে কাজে লাগায় তৎকালীন সিকিমের প্রধানমন্ত্রী কাজী লেন্দুব দর্জিকে। ভারতের কৌশল ছিল লেন্দুব দর্জিকে ভারতের পাঁচাটা গোলাম বানিয়ে তাকে দিয়ে সিকিমকে খেলানো, সিকিমের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, সিকিমে ভারতের প্রভাব বৃদ্ধি করা, সিকিমের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তাবেদারি করা, সিকিমের জাতীয়তাবাদী নেতা ও জনগণকে হত্যা করা, তাদের বন্দী ও নির্যাতন করা, ভারতের জন্য কৌশলে সিকিমের সীমান্ত উন্মুক্ত করা, সিকিমকে ভারত নির্ভর করে দিয়ে সমগ্র বিশ্ব থেকে আলাদা করা, সিকিমের অর্থনীতি ধ্বংস করা সহ বিভিন্ন কৌশল বাস্তবায়নের জন্য ভারত লেন্দুব দর্জিকে সেখানে গোপনে তাদের দোসর হিসেবে নিযুক্ত করে। লেন্দুব দর্জি নিজ মাতৃভূমির মায়ামমতা এবং দেশপ্রেমকে জলাঞ্জলি দিয়ে নিজ দেশকে ভারতের কাছে বিক্রয়ের জন্য তাদের তাবেদারি শুরু করে। ১৯৪৭ সালে কাজী লেন্দুব দর্জি খাঁ
শেরপা সিকিম প্রজা মণ্ডল নামে এক রাজনৈতিক দল গঠন করে এর সভাপতি নির্বাচিত হয়। 1953 সালে সে সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে 1958 সাল পর্যন্ত শপথে বহাল থাকে। লেন্দুপ দর্জি 1962 সালে সিকিমের স্বতন্ত্র দল রাজাপোজা সম্মেলন, সিকিম স্টেট কংগ্রেস এবং সিকিম ন্যাশনাল পার্টির কিছু দলছুট নেতাদের নিয়ে নতুন দল সিকিম ন্যাশনাল কংগ্রেস এসএনসি গঠন করে। গোত্রকলহ, রাজতন্ত্রের বিরোধিতা এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিকে সামনে রেখে এই দলের যাত্রা শুরু হয়। এপ্রিল 1973 সিকিম জনতা কংগ্রেসও এই দলের সাথে অঙ্গীভূত হয়ে যায়। লেন্দুপের মতে এই দল গঠনের উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক চেতনা লালন করা, জনগণের শান্তি, উন্নতি এবং দেশের উন্নয়ন করা। তৃতীয় সাধারণ নির্বাচনে তার দল 18টির মধ্যে 8টি আসন লাভ করে। 1970 সালে নেহেরু প্রভাবিত সিকিম ন্যাশনাল কংগ্রেসকে লেন্দুপ দর্জি ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে। 1970 সালের চতুর্থ সাধারণ নির্বাচনে লেন্দুপ দর্জি এক্সিকিউটিভ কাউন্সিলর পদে নিয়োগ পায়, ফলে সিকিমের কৃষি, পশুপালন এবং যোগাযোগ মন্ত্রণালয়ে তার দায়িত্বে চলে আসে। 1972 সালে এক্সিকিউটিভ কাউন্সিলের পদ থেকে সে অব্যাহতি নেয়। 1973 সালে সিকিমে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ভোটের ফলাফলে অসন্তুষ্ট হয়ে সিকিম ন্যাশনাল কংগ্রেস ভোট কারচুপির অভিযোগ এনে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন তীব্র হয়ে এক পর্যায়ে রাজতন্ত্রের পতন আন্দোলনে পরিণত হয়। সিকিম জনতা কংগ্রেস এবং সিকিম ন্যাশনাল কংগ্রেস নামের রাজনৈতিক দল দুটি একভূত হয়ে একসাথে এই আন্দোলন পরিচালনা করে। এর মধ্যে ভারতের দাবিদার লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস 1974 সালে সেই সময় অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের 32টি আসনের মধ্যে 31টি আসনে জয়লাভ করে। এই নিরঙ্কুশ ম্যান্ডেটের উপর ভর করে লেন্দুপ দর্জি নতুন গভর্নর নিয়োগের ক্ষমতা লাভ করে। নির্বাচনে জিতে 27 মার্চ 1975 প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী লেন্দুপ দর্জি রাজতন্ত্র বিলোপ করে এবং জনমত যাচাইয়ের জন্য গণভোটের সিদ্ধান্ত নেয়। ততদিনের নতুন সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি গেড়ে বসে। সিকিমের প্রধানমন্ত্রী হিসেবে লেন্দুপ দর্জি ভারতীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার এবং স্টেটহুড স্ট্যাটাস পরিবর্তন করার আবেদন জানায়। 14 এপ্রিল 1975 সালে সিকিমে ভারতীয় সেনাদের ছত্রছায়ায় এক গণভোট অনুষ্ঠিত হয়। তারা বন্দুকের মুখে ভোটারদেরকে হ্যাঁ ভোট দিতে বাধ্য করে। নির্বাচনের পুরো ঘটনাই ছিল সাজানো নাটক। 6 এপ্রিল 1975 সালের সকালে সিকিমের রাজা যখন নাস্তা করতে ব্যস্ত, সেই সময় ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয়। 26 এপ্রিল 1975 সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়। 16 মে 1975 সরকারিভাবে ভারত ইউনিয়নভুক্ত হয় এবং লেন্দুপ দর্জিকে নিযুক্ত করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী। রাজতন্ত্রের পতনের ফলে সিকিমের চগিয়াল পদের অবসান ঘটে। চীন ছাড়া জাতিসংঘের অন্যান্য বেশিরভাগ সদস্য রাষ্ট্র সিকিমের এই পরিবর্তনকে দ্রুত অনুমোদন করে। ভারতের অঙ্গীভূত হওয়ার সাথে সাথে লেন্দুপ দর্জির রাজনৈতিক দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলের সাথে একত্রিত হয়ে যায়, আর এইভাবে ভারতীয় কূটকৌশলের জালে পড়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায়। মজার বিষয় এই যে সিকিমের সেনাবাহিনী তাদের রাষ্ট্ররক্ষায় কোনো প্রকার চেষ্টাই করেনি। তারা পুরো সময়টাই অলস ঘুমিয়েছিল, কারণ সিকিম সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর নিকট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকৃতপক্ষে ভারতপ্রেমী হওয়ায় তারা দেশের ক্রান্তিলগ্নের নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল। ভারতীয় আধিপত্যবাদের সেবাদাস লেন্দুপ দর্জিকে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কারস্বরূপ ভারত সরকার লেন্দুপ দর্জিকে ভারতের পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে। সিকিমের রাজ্য সরকার 2004 সালে তাকে সিকিম রত্ন উপাধি প্রদান করে। শেষ জীবনে বিশ্বাসঘাতক লেন্দুপ দর্জি নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতার ফল পেয়ে গিয়েছিল। 1979 সাল পর্যন্ত সে সিকিমের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিল। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর ভারত তাকে ডাস্টবিনে নিক্ষেপ করে। 1979 সালের নির্বাচনে লেন্দুপ দর্জির এসএনসি পার্টি একটি আসনও লাভ করতে ব্যর্থ হয়। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে লেন্দুপ দর্জি দেখে ভোটার তালিকায় তার নিজের নামটিই নেই। নিঃসঙ্গ লেন্দুপ দর্জির লজ্জা, হতাশা এবং অপমানিত অবস্থায় সিকিমের বাইরে তার নিজ শহর কলকাতার কালিম্পংয়ে চলে যায় এবং সেখানে 2007 সালের 30শে জুলাই নিঃসঙ্গ অবস্থায় 130 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। লেন্দুপ দর্জির মৃত্যু সিকিমবাসীর মনে কোনো সহানুভূতি বা বেদনার উদ্রেক করতে পারেনি এবং তার মৃত্যুতে সিকিমের কেউ সামান্যতম দুঃখবোধও করেনি। অনেক কষ্ট এবং ত্যাগের মাধ্যমে সিকিম ভারত থেকে স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু নিজ দেশে চক্রান্ত করে এবং দুর্বল নেতৃত্বের কারণে সিকিম তাদের স্বপ্নের স্বাধীনতা আবার হারিয়ে ফেলে। আজ যখন বিশ্বে স্বাধীনতা হারানোর গল্প করা হয় বা উদাহরণ দেয়া হয়,
তখন সবার আগে সিকিমের লজ্জার কথা উচ্চারণ করা হয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা মাথায় রেখে সিকিমের স্বাধীনতা হারানোর এই করুণ গল্প আপনাকে কি একটুও ভাবিয়ে তোলেনি? সিকিমের এই ইতিহাস আমাদের জন্য বিন্দুমাত্র শঙ্কার বলে মনে হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিতে পারেন আপনার ব্যক্তিগত অভিমত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আরও এমন অজানা ইতিহাস নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।